আজ ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে পুলিশ কর্মকর্তা ছাত্রীদের বলছেন বিদেশি ছেলেদের বিয়ে করবে না, কারণ তারা তোমাদের কাজের মেয়ে হিসাবে ট্রিট করে বিয়ে করে চলে যাবে, আবার আসবে 3 বছর পর। এরকম কোনো শ্বশুর শাশুড়ি বিদেশি ছেলেদের সাথে বিয়ে দিতে চাইলে 999 নাম্বারে কল করবা, পুলিশ আর আগের মতো নাই। যে পুলিশ এই ভিডিওটি শেয়ার করেছে তার তথ্য পাওয়া গেছে, তিনি ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ MM মোর্শেদ PPM। এই বক্তব্যের ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে চলছে প্রতিবাদের ঝড়। ভিডিওটি এখন আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে। তোমরা যারা এখানে মেয়েরা উপস্থিত আছো, তোমরা এই ধরনের কোন পরিস্থিতির সম্মুখীন হলে তোমাদের মা বাবা মা বাবারা অনেক সময় বুঝতে চায় না, তো বিদেশ থেকে আসছে, আসলে তো বিয়ে দিয়ে দেব, খবরদার বিদেশি কোনো ছেলের কাছে বিয়ে করবে না, ঠিক আছে? ভাই শোনো, আমার কথাটা শোনো, কারণ তারা তোমাকে কাজের মানুষ হিসেবে ট্রিট করে, তোমাকে সে বিয়ে করে চলে গেল, 3 বছর পরে আসবে, তোমার শ্বশুর শাশুড়ি তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেল আমরা রেগুলার এটা ফেস করতেছি, তার চেয়ে তুমি একটা দেশে কাজ করে এই ধরনের একটা ছেলেদের কাছে নিবা, সুখে থাকবা, ভালো থাকবা, ঠিক আছে? তোমাদের মেয়েরা ছেলেদের চেয়ে একটু বুদ্ধি বেশি, তো তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবা, মা বাবাকে বুঝাবা, বা একবার একান্ত যদি মানতেই না চায়, 999 একটা নাম্বার আছে এখন লিখে রাখো, 3999 ওই নাম্বারে ফোন দিবা, পুলিশি দরকার পুলিশি আসবে, বাংলাদেশে কিন্তু ভালো কাজ হলে এখন পুলিশি করে।